হ্যালো বন্ধুরা স্টার চর্চা ছেলে এবার জি বাংলার ঘরে রাহুল মজুমদার আছে নতুন ধারাবাহিক কোন ধারাবাহিক ফিরছেন নায়ক আসুন দেখে নেওয়া যাক এক ছলোকে বাংলা সিরিয়ালে জগতে হরপরি পায় একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল আর এই ধারাবাহিকে শঙ্কর চরিত্র অভিনয় করতে দেখা গেছিল রাহুল মজুমদারকে যিনি টেলিভিশনে পরিচিত একটা মুখ শঙ্কর চরিত্রের জন্য উপযুক্ত ছিলেন রাহুল কিন্তু কিছুদিন আগে থেকে জানা যায় যে এবার থেকে ধারাবাহিক আর শঙ্কর চরিত্রে তাকে দেখা যাবে না যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জন সেনগুপ্ত প্রযোজিত এই ধারাবাহিকটি থেকে শঙ্কর তথা মানে রাহুলের পথ চলা শেষ হয়েছে নিজে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করে এই খবরটি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা রাহুল মজুমদার কেন এই সিরিয়ালটি যারা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সে কথাও জানিয়েছিলেন খোদ অভিনেতা নিজেই অনেকে তো ভেবেছিলেন রাহুলের স্ত্রী প্রীতি সাত মাসের অন্তঃসত্ত্ব হওয়ার কারণে তিনি নাকি ধারাবাহিক ছাড়ছেন কিন্তু বিষয়টি তেমন নয় ধারাবাহিকের গল্পে পনেরো বছর লিপ নেওয়ায় রাহুলই সিদ্ধান্ত নেন যে এই সংবাদ মাধ্যমকে রাহুল জানিয়েছেন যে পনেরো বছরের লিপে শঙ্করকে বাবা হিসেবে দেখানো হবে বাইশ থেকে তেইশ বা পঁচিশ বছরের মেয়ের বাবা চরিতে এখন রাহুল অভিনয় করতে ইচ্ছুক নন তাই তো সিরিয়াল থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি প্রসঙ্গত এবং যাত্রা শেষ করে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করেছেন ভিডিও শুরুতে লেখা ছিল দু হাজার বাইশ সালে আঠারো আগস্ট থেকে দু হাজার চব্বিশ সালে ছয় জুন পর্যন্ত তার অভিনয়ের সময়কাল প্রায় দুই বছর ধরে শঙ্কর চরিত্রে অভিনয় করেছেন রাহুল এরপর তিনি একটি আবেগণ পোস্টও করে যেখানে তিনি জানিয়েছেন যে তিনি তার চরিত্রকে ভীষণভাবে মিস করবেন রাহুল মজুমদার টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত পরিচিত মুখ তিনি দেবী চৌধুরানী এবং খুকুমণি হোম ডেলিভারির মতো ধারাবাহিকে অভিনয় করেছেন জানা গেছে সেপ্টেম্বর মাসে বাবা হতে চলেছেন রাহুল মজুমদার বর্তমানে রাহুল বাড়িতেই সময় কাটাচ্ছেন এবং প্রীতিকে সময় দিচ্ছেন সন্তানের মুখ দেখবার আগেই নতুন কাজের খবর রাহুল এবার স্টার জলসাচারে জি বাংলার নতুন একটা ধারাবাহিকে কাজ করতে চলেছেন বলে জানা গেছে তবে কোন ধারাবাহিকে রাহুল মজুমদার এখনো কাজ করবেন তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি সেটার আপডেট নিতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এভাবে ফলো করে যান